কতক্ষণ ধরে নেন, পারেন না কেন? এত চিরাচিরি করতেছ জমা কি আপনার বাপে দিব? হাইলা গাড়ি নিয়ে যাবো নাকি? তাই বলে আমি এক ঘন্টা বাইরে না। এই মেয়ে চুপ করেন। শুরুতে তোমার ঘ্রাণে জাগে আমার প্রাণ, তুমি পারফেক্ট করো আমাকে। যখনই স্ট্রেস, তোমার স্পর্শে অনুপ্রাণিত হই, তোমার সাথে চমকে মিলবে হ্যাপিনেস। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন, আরডি কফি মিল্ক, কফির ঘ্রাণে জাগো প্রাণ। ওই ফরকান ভাই, আব্বাস মহাজনটা দেখছো নাকি? এইবার চা খাই গেল। চিন্তা করছেন? আমরা কত বড় মিথ্যুক, আপনার ফোন দিলে করে ঘুমায়। আপনার দুই নম্বর লোক একটা। কার দুই নম্বর গুলি? কথাবার্তা ভালো করে কয় আছে, কথাবার্তার কারণে কিন্তু মানুষ বিপদে পড়ে, বুঝছ? গাড়ির অবস্থা কোন মালটা ভালো? হ্যাঁ কিরে, সব দি চোর, তুই তো চোর, টাকা সরাস। আমি কারণ তুমি আমার সাথে দুই নাম্বারই করতেছো। জিবা মুখ সামনে কথা বলো। আমি বললাম তো কালকে আমি অফিসে ছিলাম, অফিসের কাজে ব্যস্ত ছিলাম, ফরেন ডেলিগেট ছিল। তাহলে আমার ফোন ওই মেয়েটা কেন ধরলো? আশ্চর্য ব্যাপার, আমার ফোন তো এক এক সময় একজনের কাছে থাকে, আমি যখন ব্যস্ত থাকি তখন ফোনটা রাখি না। তুমি কোন মেয়ের সাথে ছিলে আমাকে এক্ষুনি বলো। তুমি? আমি কোন মেয়ের সাথে ছিলাম না বলছি না। তুমি ছিলা, তুমি মিথ্যা বলতেছো, তুমি আমার লাইফ নিয়ে ছিনেমিনি খেলতেছো। জিবা এরকম করলে তোমার সাথে আমার সংসার করাটা কিন্তু ঠিক হবে না। করো না, করো না, সংসার করো না। আমিও তো চাই, আমিও তো চাই এই সংসার থেকে মুক্তি পেতে। আমিও কি নিয়ে সংসার করতেছি, কি সংসার করতেছি আমরা? এটা কোনো সংসার? এটা হচ্ছে পুতুল খেলা। ঠিক আছে, পুতুল খেলা হলে বসে আছো কেন? যে কোনো ডিসিশন তুমি নিতে পারো। ও, তুমি তো এটা চাই ভাই, তুমি তো ওয়েট করতেছো এটার জন্য। বাস আমার কাছে মাগনা হয় নাই, আমি টেকা দিয়ে গেছি, টেকা দিয়া। আর বাস কিন্তু তোমাকে এই রঙ্গু তোমার সাথে হালি কানা, তোরা সব পেরেছ, তুর সব দিয়ে কথা আমার কানে আয়। এই কোন হারামি বাচ্চা কইছে, আমরা চুরি করছি? আমরা কখনো কিন্তু চুরি করি নাই। আপনি কোন, কোনদিন আপনাকে জমা টাকা কম দিছি আমরা? আমি হারামির বাচ্চা কইছি, তোরা সুর, তোরা সব পেরেছ, সুর। আপনি আবারও কইতেছেন সুর, আমরা কি চুরিটা করছি এটা কোন না? হ্যাঁ করছি, তোকে আমি বাস দিব না। আমি বাস দেওয়ার লেগে ড্রাইভার ঠিক করছি। হ্যাঁ, আমার প্রতিদিন 6,000 টাকা করে দিব, তার লগে কোনো হিসাবও নাই, তার লগে কোনো চুরির কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, জানো উস্তাদ, আপনার কথাই মানলাম, আপনার বাস আমরা নিলাম না। কিরে কি কস, আপনার ডিউটি আমরা করলাম না, আপনি শুধু কন কে গুটিবাজিটা করছে, হয়ে হেলার নাম কন। আমি না, আমার সামনে মাস্তারি করস, আমি বাস মালিক সমিতির ইসির মেম্বার, আমার লগে রঙ্গ তামাশা চলবে না। আর আমি হেল্পার কন্ট্রাক্টের লগে তো কথাই কই না। কে হেল্পার কন্ট্রাক্ট মানুষ না কে উস্তাদ, আপনি আমাদের হেল্পার কন্ট্রাক্টের লগে গালি দিতেছেন কি লাগে? আমি তো বলতে পারি কথা কা ওদিক যাও, ওদিক যাও। আপনি যে কইলেন আমরা চুরি করছি,
কোন সময় আপনারা চুরি করছি কন তো? কয় টাকা চুরি করছি? আপনারা কি আমরা জমা ঠিক মতো দেই নাই? আপনি কন, আপনার কাছ থেকে আমি হেল্পার থেকে আমি ড্রাইভার হয়েছি, আমি এখানে অগস্তাদ হয়েছি, কোনোদিন আপনার টাকা কম দিছি? তোর আমার বিশ্বাস নাই, আমি তোর বাস দিব না। আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনারা এখন থেকে 6,000 টাকা করে দিব, একদম গুইনা গুইনা টাকা দিয়ে দিব, দিন একটা দিনে দিব। এমনি রাস্তাঘাটের যে অবস্থা, যে জ্যাম থাকে, কটা ট্রিপ মারি কন? আর আপনি যদি এখন আমগুলো গেরম করেন, আমগুলো প্যারা লাপতি মারতেছেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাবি দিবার পারি, তবে দ্বিতীয়বার যেন এই ধরনের কোনো কিছু না হয়। এই চুরি পাঠ পারি কিন্তু আমি মেনে নেব না। তোর আমি গাড়ি কী দিব বেটা? তুই যেরকম নিজের ডেলি ডেলি দোষ, আমার গাড়ি তো তুই দোষ না, আমার গাড়ি তুমি যেরকম মনে ফলে দিতে। অর্থাৎ প্রতিদিনই গাড়ি ধুয়ে দেয়। আপনারা আমি কিন্তু অনেকবার কইছি যে সিট কভারগুলো বদলাই দেন, গাড়িটা একটু রং করে দেন। সবগুলো প্যাসেঞ্জার খালি চিলাচিলি করে, গালাগালি করে, ঠিক মতো ভাড়া দেয় না। এই গাড়ি ময়লা দেখায়, এটা দেখায়, ওইটা দেখায়, এগুলো করেন না, দেন চাবিটা দেন। হ্যাঁ বেটা, তুই যে পুরানো হিসেবে তোরা কি তোর বউ ফেলাই দিছে? আমার বাস আমার জীবন, বাসের সবচেয়ে পরিষ্কার রাখবি। পুরানো হলো আমার, নতুন হলো আমার। কি কইতেছেন আপনি? দেন চাবিটা দেন। শেষবারের মতো তোরা দিলাম সুযোগ নেই, তোরলে যা। ঠিক আছে, খালি দোয়া করেন যাতে রাস্তাঘাটে জ্যাম না পড়ে। আমরা ঠিকই ডিউটি দিব, আমরা শ্রম না, এটা মনে রাখি। আমি তো ফোন ভুলে গেছি, একটু দাঁড়ান। হ্যাঁ ভাই একটু কান্দন, আপনারা তো চিলাচিলি করতেছেন কিনি? Thank you.
চল আরো দুটো টিপ মারা যায় নাকি দেখি, কারণ টাকা তো উড়াই দিব টাকা। বিরক্ত করবি না, করে দিলাম বল
মহিলা সিটে কেন বসছি এটা কোনো সমস্যা না, আপনি কি পুরুষ সিটে বসেন না? আমি কখনো পুরুষ সিটে বসি না, আমি মহিলা সিটেই বসি। কোন অ্যাঙ্গেল থেকে তোমার মনে হইলো আমি বাবু সোনা পিচ্ছি পোলাপান? আমার দেখা কি পিচ্ছি পোলাপান মনে হয়? আমি চুইংগাম দিয়ে কি করো ভাই? যাবে করো ভাই, আপনি শিখতেছেন কি লাগে? আমি কি আপনার চেতনের কথা কইছি? আপনার শিশু নামে কি শিশু না হইলে যা বলছেন কি লাগে? ওই যে দেন না লাগে কি আছে, মহিলা শিশু প্রতিবন্ধী। আপনি মহিলাও না শিশুও না, তাহলে আপনি কি প্রতিবন্ধী? প্রতিবন্ধী মহিলা কর লোকে বলছেন কি লাগে? আবার মুখে মুখে তর্ক করেন, স্যার দেখান আপনারা বাস উঠলে কি মনে করেন বাস আপনাকে হয়ে গেছে গা? জমার টাকা উঠে গেছে, আসলে অন জায়গা শুলে দিতেছে না। হ্যাঁ ঠিকই বলছো, আমার শরীরটা ভালো লাগতেছে না বুঝছো, টাকা যেহেতু উঠেই গেছে গা জল জায়গা। ওই বেটা ওই কি করছ তুই, জমার টাকা উঠে গেছে জামু গা, আরেক সিগন্যাল মারি যায় তখন কি খাবি, হুকনা খাবি শুধু। এই প্যার তুই বেশি কথা কর, কইছিল আজকে কোনো জায়গায় ট্রিপ মারুম না, জমার টাকা যেহেতু উঠছে জামু গা আজকে চলটা ভালো লাগতেছে না দেখছ না, কিন্তু বহুত বাড়তে কথা কথা ওস্তাদ, ওর মতো গুটি করে আমি যে রাজ্যে কাম করুম, আমার তো ছেলেটা মায়া আছে। ওস্তাদ ওর কথা হইনেন না ওস্তাদ, আরেকটা টিম মারি। কি শুরু করলি, চল তুমি জানো না ওকে চেনো না, আমরা কি হয়েছে যেখানে ইচ্ছা যাবো, আমি ডিভোর্স চাই আর আমার সম্পত্তিতে তুমি বসে বসে এসব করবা সেটা আমি হতে দিচ্ছি না বুঝছো। আর তোমার তোমার এই ফোনের অবস্থা আমি দেখতেছি, আমার ভাইয়াদেরকে আমি তোমার ফোন দিব দিয়ে সব কিছু বের করব, তোমার যত কুকৃতি আছে। এই ফোনটা দাও তো, দিব না। কেন দিব না তুমি? কেন দিব না মানে তুমি আগে ওই মেয়ের পরিচয় বলবা তারপর আমি তোমার ফোন দিব। আশ্চর্য ব্যাপার, আমি তো বললাম যে আমার সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই, আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম। তুমি আমাকে বলবি না এটাকে, আর না হলে আজকে আমাকে ডিভোর্স দিবি তুই। তুমি তো লিমিট ক্রস করছো, আমি বলে দিচ্ছি লিমিটের কি দেখছিস, তুই লিমিট ক্রস করে যাচ্ছিস এত বছর ধরে, তাতে কিছু হচ্ছে না? জিবা আমি ফোনটা চেয়েছি, তুমি ফোনটা দাও। দিব না।
কি করবি? মারবি? মার, মার আমারে মার, দেখি দেখি তুই কি করতে পারিস। জবাব ভন্ডা দাও। দেব না আমি। দাও। জবাব আব্বাস মহাজন একটা খারাপ মানুষ, প্রত্যেক দিন ওই হালা রাত পা ধরে চাবি আনতে হয়, মনে করছে আর নিজের একারই গাড়ি আছে। আমাকেও গাড়ি নাই, আমাকেও গাড়ি লাগবে, তোরা আমাকে টাকা দিবি, তোকে টাকা, সবাই টাকা মিলে আমরা গাড়ি কিনবো। আমার কাছে না ওই 60,000 টাকা আছে, আমি পুরোটা দিয়ে দিব। টাকার থেকে বেশি টাকা আমার কাছে আছে। লাখ না রে, এই যে সরকারি অফিসের পিয়ন, চাপরাশি, সুইপার, ড্রাইভার, ওরা এই যে কোটি কোটি টাকা পায় কেমনে? আরো বেশি 25 লাখ। এই জীবন আর ভালো লাগে না, দশ না বড় লোক কি জীবন, টাকা পয়সা সুখ শান্তি কিছু নাই। সরকারি অফিসের পিয়ন, সুইপার, চাপরাশি, ড্রাইভার, ওরা তো টাকা কই পায়? কই পায়? সরকারে যে চাকরি করে ওরা যে ঘুষ খায়, ওরা যে ওই যে চোর, ওরা যে বড় বড় চুরি করে। জীবন বড় কঠিন, জীবন বড় কঠিন। কিছু বেদনা কি যাইব না, বস্তার মধ্যে নিয়ে পারবেন না? 5 লাখ টাকা লাগবে। 5 লাখ? ওকে ডান, 5 লাখ।
এত কম টাকা চাওয়া ঠিক হয়নি আমার, আমরা ঠকছি। যেমনে কইতাছোস এর আগে অনেক লাশ গুম করছস মনে হইতেছে। তারপরে ওস্তাদ কোন লাশ তো আমরা মনে ঠিকই গেছি গা, যদি ধরা খাই যে ধরা খাইলে যা সত্যি তাই কইয়া দিব। কি কর ওস্তাদ, আমি মানতেছি না, আমাদের কষ্ট আছে, এত কম টাকা আমরা লাশ ফুস ফালাই দিব। আরে বেটা প্রথমবার তো বুঝা ঠাউর করতে পারি নাই, এর পরের বার থেকে আর ভুল হইব না। এখন তোরা চুপচাপ করে বয়, ঠিকঠাক মতো রাখ, আর গাড়িটা চালা যেতে বেশি আর আইবো আইব, এত চিন্তা করিস না, আইব। ওস্তাদ এমনি করে কইতাছেন মনে যে প্রতিদিন আপনার লাগে একটা করে লাশ রেডি। গেট খুল, গেট খুল, গেট বেটা, লাশ লই এমন করস ওস্তাদ, আর গেট বাট গেট খুল। এই তোরা আবার কি চিল্লা চিল্লি শুরু করছস, চুপ থাক, আমার শান্তি মতো গাড়িটা চালা যেতে, কোনো কথা হবি না। ব্রেক করলাম যে সামনে তো চেক পোস্ট দেখা যেতেছে। স্যার তেলে লাশটা ফালাই দি। এ কথা লাশটা বি কেমনে তুই যত গাড়ি করে চলতেছে মেছে দেখলে। এই বেটা তোরা কি চিলা চিলি শুরু করলি, এনে লাশ ফালানো যাইবো বুঝছস না কি লিগা? স্যার তাইলে কি করব ভাবতে দে। হ্যাঁ ভাই যে কাম কর, দরজাটা খুললা রাখ, খুললা তোরা দুইটা স্বাভাবিক হয়ে দাঁড়া। স্যার দরজা খুললে তো যাত্রী উঠলে, আর যাত্রী ঢুকবো না বাট আমি ডাইন সাইডটা চালামো আর গাড়ির সব লাইট অফ করে দেবো। মহব্বত ভাই কি ও গেটের সামনে খাড়া, আমার কিন্তু ভয় লাগতেছে। ভয় পাইস না, কতক্ষণ পরে চেক পোস্ট উঠা যাবো গা, রাস্তাঘাটেও গাড়ি কমে যাবো, এক টান দিয়ে বেড়ে যাবো গা। গেট খুলছস না? একটু খাড়া থাকো, স্বাভাবিক থাকিস। ঠান্ডা লাগছে
পানি খাবেন, লই। না আমি তো পানি খাবো না, তুই পানি খাবি? না ওস্তাদ, আপনারা কত না গেলেন পানি খাবেন। মোহাম্মদ, তুই পানি খাবি? আমি আগে মাছের ভিতরে দেখলাম লড়ে কসকি পানি চাই মোহাম্মদ খোল। হ্যাঁ পারব না। হ্যাঁ ভয় লাগে। তা তুই পানি লোয়া খোল। হাই হাই সোজা কর, সোজা কর। আরে কেমন তুই ধর, ধর 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 ধর। আরে আমরা কারা আপনার এটা জানার দরকার নাই। আমরা আপনার ফালাই দেওয়ার লিগে 5 লক্ষ টাকা লইছি। আপনি এখন লাশ হইয়া দেবেন, আপনার ফালাই দিব, কোনো কথা কইবেন না, চুপচাপ থাকেন। কিন্তু কয়ে দিলাম আপনাদের কথা আমি বুঝতে পারছি। আপনারা টাকার জন্য সবকিছু করতে পারেন না? করুন তো। হ্যাঁ পারি, আমরা তো করতে পারো। আমি আপনাদেরকে 10 লাখ টাকা দিব, আর একটা খুন করতে হবে। 10 লক্ষ টাকায় হইব না, 15 লক্ষ টাকা দিতে হইব, নাহলে কিন্তু একদম শেষ করে নামো। আপনার লাশ হয়ে যাবেন, এখনই আপনার ফালাই দিন। ডান দিব। আপনি যে কইতেছেন ডান ডান টাকা দিবেন, এটা প্রমাণ কি? আমার মৃত বাবার কসম। আপনার বাপ মরে আছে না পাইছিস আমরা জানি, আর কসম করলে কি হইব? ওস্তাদ ওই আপনার টাকা দিবেন কই? আপনি তো লাশ করে ফালাই দিতেছি। মারা লাই আমরা। হ্যাঁ মারার আগে আপনারা 15 লক্ষ টাকা পেয়ে যাবেন। কি কয় তাহলে রাহুম কই? কি করুম, তো কোনো বিশ্বাস নাই। যদি পুলিশও কইয়ে দেয় তো কি করুম? একদম কথা কবি না। ওস্তাদ, ওস্তাদ আমি কই রিক্সলে যখন একটা কাজ শুরু করতে লইছিলাম, আর একটা রিক্স লই যাও রেব। কিন্তু তোরা রাহুম কই? আমাকে রাখতে হবে না, আমি আপনাদেরকে নিয়ে যাব। তার মানে আপনি কি 15 লক্ষ টাকা দিবেন? দিবেন কথা করতেছেন? দিব, দিলে দেখ না দিলে দুইটা মারার করবো, মরেও করবো মরেও করবো। তাহলে ঠিক আছে। এই আপনি কোনো কোনো কথা কইবেন না, কিন্তু কোন জায়গায় যাই দেবো সেটা কোন? আর জেনে মন চেনে যাম, কোনো সমস্যা নেই। যদি একটা সাউন্ড করছস তোর গলায় পাড়া দেখুন চেনা চিরালাম, একদম পেটা গালায় ফেলাম। হয়ে রইল তোমাদের তো টাকা পয়সা যা দেওয়ার দিয়ে দিয়েছি, কি ব্যাপার? হ্যাঁ একটা লাশ নিতে আইছি। মানে কি আমার তো অল্প
তোদের সাথে তো ডিট যা ছিল সবই দিয়েছি। যাও 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 যাও, ঝামেলা করো না, যাও যাও। জেবা জেবা, আমি ইচ্ছে করে তোমাকে মারিনি, তুমি তো জানো জেবা। আপনারা চা খাবেন তো না? দুইটাই জিনিস, জিনিস দিয়া করুন, টাকা দিব তো। কোন একটা করছে, লাগলে আর একটা করুন, টাকা লইয়া দামু। দিনের শুরুতে তোমার ঘ্রাণে জাগে আমার প্রাণ। তুমি পারফেক্ট করো আমাকে, যখনই স্ট্রেস তোমার স্পর্শে অনুপ্রাণিত হই, তোমার সাথে চমকেই মিলবে হ্যাপিনেস। দুধের পরিপূর্ণ পুষ্টির সাথে কফির দুর্দান্ত কম্বিনেশন আরডি কফি মিল্ক, কফির ঘ্রাণে জাগো প্রাণ। এই যে আপনাদের পেমেন্ট, আর চুলায় পানি দিয়েছি। আমরা খুন করি নাই স্যার, বিশ্বাস করছেন স্যার? স্যার উনি মিথ্যা কথা বলছেন। মজনু ভাই কেমন আছেন আপনারা? বেইমান, হারামখোর, আম গরে জেলের ভিতরে ঢুকাই দিয়া এখন আইছে জিগাইতে, কেমন আছেন আপনারা? লজ্জা করে না? দেখুন, আমি জানি আপনারা আমার উপর রেগে আছেন, এটা খুব স্বাভাবিক। আমি আপনাদের পরিবারের লোকজনের খবর নিয়েছি, তাছাড়া আপনাদেরকে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা ব্যাংকে রেখেছি, আপনারা বেরিয়ে এলেই পেয়ে যাবেন। এই বেটি, ওই আবার 15 লাখ টাকার লোভ দেয়াসাম করে মনে করছো? আবার এই নাটক বাজাইতে আমরা ঢুকুম? আমি কথা দিচ্ছি, আপনাদের ফ্যামিলিকে আমি দেখে রাখবো। তোর মতো বেইমান, তোর মতো হারামখোর মহিলা আমগো সামনে আছে, বাইরে থাকলে না একদম খুঁচায় খুঁচায় মেরে ফেলাইতাম তোর আমি। এছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না, ইলিয়াস আমার বাবার সম্পত্তি সব নিজের নামে লিখে নিয়েছিল, আমি যদি জেলে চলে যেতাম তাহলে আমার বাবার সম্পত্তি কে রক্ষা করত? আমি আপনাদের ফাঁসিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আপনাদের ফ্যামিলির দায়িত্ব আমার। এই তোর বাবার সম্পত্তির লেগে আমরা তিনজন ভিতে থাকবো? আমরা কি পাপ করছিলাম যার কারণে আমগুলোকে আপনি প্রতারণা করলেন, আমগুলো জেলে বইটা রাখলেন? পাপ তো আপনারা করেছেন, সেদিন যদি আমার জ্ঞানটা আরও পরে ফিরত তাহলে আমি তো থাকতাম পানির নিচে, আর আপনারা আমার লাশটা গুম করে দিতেন। আমার স্বামী তো আমাকে মারে নাই, আপনারা মারতেন, আর এটা কি কোনো ক্রাইম না? যাই হোক, সেগুলোতে না যাই, আপনারা বেরিয়ে এলে আপনাদেরকে আমি জব দিব, আর ভালো থাকবেন। হরচাক
পারতাম না, শিখলাম